হেলমেট ছাড়া চালু হবে না মোটর সাইকেল। আপনি মোটর সাইকেল চালাবেন কিন্তু হেলমেট নেই, মোটর সাইকেলটি চলবে না। কিংবা আপনি অ্যালকোহল বহন করেছেন বা নেশাগ্রস্ত, মোটর সাইকেল স্টার্ট হবে না। শুনতে অবান্তর লাগলেও প্রযুক্তিগত উদ্ভাবনের চমকে এটাই বাস্তব। স্মার্ট বাইক সিস্টেম নামে একটি ডিভাইস আপনাকে আইন মেনে নিরাপদে চলতে সাহায্য করবে। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগে সপ্তম সেমিস্টারের ছাত্র মতিউর রহমান রিয়াদ, তিনি 4 মাস পরীক্ষা নিরীক্ষার পর স্মার্ট বাইক সিস্টেম নামে ওই ডিভাইসটি উদ্ভাবন করেন। তিনি জানান, এই প্রযুক্তির মাধ্যমে হেলমেট ছাড়া কোনো বাইক স্টার্ট হবে না, এজন্য চালক ও আরোহীকে হেলমেট পরতে হবে। এজন্য স্মার্ট বাইক সিস্টেম নামের ডিভাইসটি মোটর সাইকেলের নির্দিষ্ট একটি স্থানে সম্পৃক্ত করতে হবে। মতিউর রহমান রিয়াদ জানান, ডিভাইসটি বাইক থেকে বিদ্যুৎ শক্তি ব্যবহার করবে। হেলমেটের উপর থাকা সোলার কোষ থেকে হেলমেটের ডিভাইসটি বিদ্যুৎ পাবে। এছাড়া পেন্সিল ব্যাটারি ব্যবহার করেও হেলমেটের ডিভাইস চালু রাখা যাবে। নেশাগ্রস্ত অবস্থায়ও গাড়ি স্টার্ট হবে না, এজন্য হেলমেটের সামনে একটি বায়ু সেন্সর বা গ্রান সংবেদনশীল সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে নেশাগ্রস্ত অবস্থায় কেউ বাইক চালাতে পারবেন না। প্রথম অবস্থায় বাইক চালু হলেও গন্ধের কারণে বন্ধ হয়ে যাবে। এছাড়া মোটরসাইকেল চুরি হওয়া থেকেও সাময়িক রক্ষা পাওয়া যাবে। মতিউর রহমান রিয়াদ বলেন, ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর থেকে প্রতি বছর অনুষ্ঠিত স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতায় ভালো কিছু করার প্রত্যয় ছিল আমার। সর্বশেষ জাতীয় পর্যায়ে কম্পিটিশন 2016 সালে উইন্ড পাওয়ার মিলের জন্য তৃতীয় স্থান অধিকার করি। এটি ছিল তীব্র বায়ুপূর্ণ এলাকা থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন। তারই ধারাবাহিকতায় আমার সর্বশেষ আবিষ্কার স্মার্ট বাইক সিস্টেম প্রযুক্তি। নিয়মিত আপডেট খবরের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।